হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদেরকে যে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার কথা রয়েছে তো এই পাঁচশো টাকা এক হাজার টাকা কীভাবে পাবে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা তো এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অনেকেরই নেই অনেকেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড এখনও পাননি দুয়ারো সরকার ক্যাম্পে জমা দিয়েও তো তাদের জন্য কি করতে হবে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড যদি না থাকে থাকে তাহলে এখন কীভাবে হবে বানাবেন স্বাস্থ্যসাথী কার্ড সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ফুল ডিটেলস আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি জানার জন্য অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন জানতে পারবেন আর এই ভিডিও যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও তো একটা লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের সাহায্য করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে কোনো ভিডিও আর এই চ্যানেল থেকে আপনার মিস হবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার এই যে প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কী কী করতে হবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যেটা বলা হয়েছে যে এই প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড লাগবে তো স্বাস্থ্যসাথী কার্ড আপনারা কীভাবে পাবেন তো যাদের এখন স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন চলুন বিস্তারিত আমরা একবার জেনে নিই তো বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিনে এখন এটা হচ্ছে স্বাস্থ্যসাথী ফর্ম তো যে ফর্মটা আপনারা দুয়ার সরকার ক্যাম্পে জমা করেছিলেন সেই স্বাস্থ্যসাথী ফর্ম হচ্ছে এই ফর্মটা তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে টাকা নেবেন তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে এই ফর্মটা আমরা এর আগে যখন দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল তখন কিন্তু আমরা ফর্ম ফিল আপ দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এবং আপনারা কিন্তু সেই ফর্ম ফিল আপ দেখে আপনারা ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন আপনাদের দুয়ার সরকার ক্যাম্পে এবং অনেকেই কিন্তু এখনও পাননি এবং ম্যাক্সিমাম কিন্তু পেয়ে গেছে কার্ড এবং মিনিমাম কিন্তু কার্ড এখনও পায়নি বা সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে গেছে তো বন্ধুরা এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে করার পর আপনারা কিন্তু আপনার পঞ্চায়েতে জমা করতে হবে তো কবে জমা করবেন তো বন্ধুরা দেখুন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু যেটা বলা হচ্ছে যে আগামী অগাস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু জমা হবে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বসানো হবে আগামী অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বসানো হবে পুনরায় কিন্তু আবারও বসবে তো বন্ধুরা এই স্বাস্থ্যসাথী কার্ড যখনই এখানে বসবে দুয়ার সরকার ক্যাম্পে জমা হবে আপনারা কিন্তু অবশ্যই জমা করে দিবেন আগামী মাসেই কিন্তু দুয়ার সরকার ক্যাম্প বসতে চলেছে আপনাদের পঞ্চায়েত এলাকায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও যেটা বলা হয়েছে যে এই টাকাটা দেওয়া হবে শুধুমাত্র যারা গরিব মধ্যবিত্ত তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র মহিলাদেরকে এবং যারা চাকরি করে না তাদেরকেই শুধুমাত্র দেওয়া হবে দু হেক্টরের কম জমি যাদের রয়েছে তাদেরকে কিন্তু এই সুবিধা কিন্তু দেওয়া হবে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড যাদের রয়েছে সেই ডেটাটা অনুযায়ী কিন্তু এই মানে স্বাস্থ্যসাথী কার্ডের ডেটা যেটা রয়েছে সেই ডেটাটা ডিটেলসটা সেই ডিটেলসটা অনুযায়ী কিন্তু এই টাকাটা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের দেওয়া হবে বন্ধুরা আমরা কিন্তু আপনাদের কী করি আমরা কিন্তু ঘোষণা অনুযায়ী সব মুখ্যমন্ত্রী ঘোষণা করে সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে পরে কিন্তু আপনাদেরকে ইনফরমেশান আমরা দিতে থেকেছি কেননা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যখনই ঘোষণা হয়ে যায় তখনই কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি এছাড়া মুখ্যমন্ত্রী যেটা নতুন নতুন বা ইনফরমেশান যেটা সঠিক ইনফরমেশান সেই ইনফরমেশানটাই কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের পাঁচশো টাকা এবং এক টাকা যেটা মহিলাদেরকে দেওয়া হবে তো এই টাকাটা কবে থেকে পাবেন আপনারা তো যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যেটা বলেছিলেন যে জুন মাস থেকে শুরু হবে সেটা জুন মাস থেকে না চালু হয়ে কিন্তু সেটা কিন্তু জুলাই মাস থেকেও বলা হয়েছিল এবং জুলাই মাসেও সেটা কিন্তু চালু হয়নি এবং এই প্রকল্পের টাকা যেটা সেটা কিন্তু দেওয়া হবে আগামী অগস্ট মাস থেকে এবং একেই অগস্ট থেকে কিন্তু এই প্রকল্পের কাজ চালু হতে চলেছে এবং পুরো রাজ্য জুড়ে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার দিন কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামী অগস্ট মাসের এক তারিখ থেকে চালু হতে পারে এই প্রকল্প প্রকল্পের কাজ এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু মহিলাদেরকে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ভান্ডার প্রকল্পে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা আপনারা কবে পাবেন এছাড়াও আবেদন কবে থেকে চালু হবে কীভাবে হবে আবেদন করবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনাদের যদি কোনো রকম মতামত থেকে থাকে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রশ্নের এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছাবে কোনো ভিডিওর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আপনার মিশ সমস্ত ভিডিও আপনি কিন্তু